permitida, né? আজ আমাদের পাড়ায় রয়েছে শীতলা পুজো, তাই সকাল থেকেই চারিদিকে একটা পুজো পুজো আমেজ। ঢাকের আওয়াজ, শাক ঘন্টা, কাসরের আওয়াজ, তো দারুণ একটা ব্যাপার। আর আমাদের এখানে যে শীতলা মন্দির রয়েছে, সেই শীতলা মন্দিরে বহু দূর দূর থেকে মানুষ পুজো দিতে আসে, তাই সকাল থেকেই দেখছি কেউ পায়ে হেঁটে, কেউ বা দণ্ডি কেটে যাচ্ছে মন্দিরে পুজো দিতে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে সকাল থেকে আমি ভ্লগটা স্টার্ট করিনি, তার কারণ তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো, আজকে হচ্ছে আমাদের পাড়ার মন্দিরে, মানে শীতলা মন্দিরে শীতলা পুজো। এবার বছরে এরকম তিনটে দিন আসে, মানে সেই তিনটে দিন, এই বৈশাখ মাসে একটা দিন থাকে, আরও এরকম বছরে না তিনটে দিন থাকে। তো এই তিনটে দিনেই আমাদের এইখানে মন্দিরে, শীতলা মন্দিরে যেতে গেলে, মানে শীতলা মন্দিরটা আমাদের বাড়ির থেকে ধরো হেঁটে গেলে 4-5 মিনিট লাগে, মানে একদমই বাড়ির পাশেই বলা যায়। আর সেই শীতলা মন্দিরে যাওয়ার আগেও পরপর দুটো মন্দির পড়ে, একটা হচ্ছে মা বিপত্তারিণী মন্দির আর একটা কালী মন্দির। এবার এই তিনটে দিনে তিনটে মন্দিরে পুজো দেওয়া হয়। তো আমি অনেক ছোটোবেলা থেকে, মানে একদম যখন আমি ছোট তখন থেকেই আমি মার সাথে এখানে যাই পুজো দিতে প্রত্যেক বছর। আর এই পুজোটাকে ঘিরে না খুব সুন্দর একটা, মানে আমাদের এই পাড়াটায় বেশ মেলা, মানে আগে তো মেলাটা আরেকটু বড় করে হতো, তবে এখন মেলাটা অনেক ছোট হয়ে গেছে। তাও মোটামুটি মেলার ওই জিলিপি বলো, মালপোয়া, তারপর চপের দোকান, সমস্ত কিছু নিরামিষ, তালশাঁস, এইগুলো সব কিছু বসে, আরও ছোটোখাটো মেলার কিছু দোকানও বসে। তবে মন্দিরে ভিড় এখনও ঠিক সেরকমই হয়, মানে অনেক ভোরবেলা থেকে এখানে পুজো শুরু হয়ে যায়, ঢাকের আওয়াজ মাঝে মাঝেই কানে আসছে। যেহেতু একেবারে আমাদের বাড়ির পাশে না, সেজন্য প্রপার হয়তো শুনতে পাচ্ছি না, তবে ঢাকের আওয়াজ মানে শোনা যাচ্ছে। তো ভোরবেলা থেকে বহু দূর দূর থেকে মানুষ, মানে ট্রেনে করেও আসে সবাই এখানে পুজো দিতে। সকালবেলা বাবা গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছে, তখন কটা বাজে, এরকম 7:45 বাজে, আমি সবে ঘুম থেকে উঠেছি। এবার বাবা আমাকে তাড়াতাড়ি ডাকছিল যে বাবু তাড়াতাড়ি আয় বারান্দায়। তো আমিও গেলাম, দেখছি যে এখান থেকে সবাই দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে, মানে বললাম না যে আমাদের বাড়ির থেকেও কিন্তু একদম যে পাশে সেরকম না, একটুখানি যেতে হবে, তবে হেঁটেই চলে যাওয়া যায়। তো সেইখানে যাবো হচ্ছে পুজো দিতে, আজকে শীতলা মন্দিরে পুজো, তো সেখানে পুজো দিতে যাবো। সকালবেলা ঘুম থেকে উঠে একবারে স্নান টান করে নিয়েছি, মানে যেটুকু কাজ ছিল সেটা কমপ্লিট করে স্নান করে নিয়েছি। এখন আমি রেডিও হতে শুরু করে দিচ্ছি, জাস্ট ড্রেসটা আমি পরবো, মানে একটা ইয়েলো কালারের কুর্তি বার করলাম, সেটা পরবো, মা রেডি হবে। তো রেডি হলে তারপরে আমি আর মা দুজনে মিলেই যাব। তারপরে দুপুরবেলার দিকে, মানে এখন বুঝতে পারছি না যে কতটা ভিড় হয়েছে, আমরা সেই কারণে একটুখানি দেরি করেই যাচ্ছি, মানে এই টাইমটাই না ফাঁকা থেকে, বললাম না যে একটু ভোরবেলা থেকে পুজো শুরু হয়ে যায় তো সকাল থেকে অনেকটা ভিড় থাকে, সেজন্য আমরা একটু দেরি করে যাচ্ছি। এই টাইমটায় গেলে খুব শান্তি করে পুজো দেওয়া যায় আর ফাঁকাও থাকে। তো আশা করছি ভালোভাবে পুজো দিতে পারবো আর তোমাদেরকেও দর্শন করাবো। তাহলে চলো, এখন আর আমি বেশি কথা বলছি না, আমি তাড়াতাড়ি রেডি হইনি, তাহলে চলো এখন আর আমি বেশি কথা বলছি না, কারণ একেবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তখনের জন্য তোমরা সঙ্গে থাকো। আমি একেবারে তাড়াতাড়ি করে রেডি হইনি, মাও রেডি হয়ে যাক, তারপর আমরা বেরোচ্ছি। আমাদের শীষ শুদ্ধই নেওয়া ভালো, কারণ আমরা তো আর ঘটা নিনি, শীষ শুদ্ধই দেই। কোনটা নিলে মা? এইটা এখান থেকে ভিড় শুরু হয়ে গেছে, অনেকে পুজো দিয়ে বাড়ি ফিরছে, আমরা তো এখন আসলাম। প্রথমে এখানে যাবো তো বাতাসা, না আগে চলো নিয়ে আসি। ভীষণ ভালোভাবে দর্শন করা গেল, একদম ফাঁকা। Thank you.
আমরা প্রথমে বিপদতারিণী মন্দিরে পুজো দিয়ে এখন এই সোজা গলিটা দিয়ে চলে যাব। সামনেই পড়বে হচ্ছে প্রথমে কালী মন্দির, তারপরে শীতলা মায়ের মন্দির, আর এই গোটা রাস্তাটা জুড়ে এরকম মেলা। আগে তো অনেক বড় করে মেলাটা বসতে হবে, এখন তো অনেক ছোট হয়ে গেছে। এমনিতেই এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা, তার উপরে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গাছপালাটা প্রচুর বেশি এই দিকটায়। সামনে কালী মন্দিরে পুজো হচ্ছে, আর তারপরেই রয়েছে শীতলা মায়ের মন্দির। কালী মন্দিরে ভিড় আছে, কালী মন্দিরে এত ভিড়, আমি ভেতরে ভালো করে মাকে তোমাদেরকে দেখাতে পারলাম না। একেবারে আমরা পুজো করে প্রসাদ নিয়ে নিচ্ছি, প্রচন্ড ভিড়, বিপদতারিণী মন্দির ফাঁকা ছিল। কত ভোর বেলা থেকে দূর দূর থেকে মানুষ এসে, দেখো এখনো পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর ভিড় হয় এখানে, অনেক ভোর থেকে পুজো শুরু হয়ে গেছে। মা ওই সাইডটা দিয়ে চলো, যা লাইন আছে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। আসার সময় ধূপকাঠি জ্বালাবো পুজো দিয়ে এসে। পুরো মন্দির একদম ফাঁকা হয়ে গেল, আমরা একদম ঠিক টাইমে এসেছিলাম, এত শান্তি করে পুজো দিতে পারলাম। এখানে আমাদের একজনের পরিচিত কাকিমার বাড়ি রয়েছে, মানে এই হ্যাঁ জেঠিমাদেরই মন্দির, এখানে প্রত্যেক বছর আমরা দেখা করে যাই। আমরা সকালবেলা আসতাম, হ্যাঁ হ্যাঁ আমারও মনে আছে, এই সাইডে যে এইখানে গেট, মানে এরকম ওই সামনে দিয়ে তো লাইন থাকতো, সাথে এই রকম লাইন ঘুরে আসতো, এই যে আমি এইখানে পুজো দিতাম। হ্যাঁ হ্যাঁ আমারও অল্প অল্প মনে আছে। সকাল থেকে এই গোটা রাস্তাটা জুড়েই কিন্তু চপের দোকান, জিলিপি, তারপর আর যেন কি কি ফুচকা আর কি ছিল, তার শাস না আমি খাইনি কোনোদিনে। জলজিরা খেতে ভালো হবে তো? হ্যাঁ খেতেই দিন, খুব ভালো, প্রথমবার খাবো জলজিরা আইসক্রিম। থাক প্যাকেটটা, হ্যাঁ সাইডে ফেলবেন। মাকে অনেকবার বললাম খেতে, মা বলছে যে না আইসক্রিম খাবে না, মানে মেয়েকে একটু ঠান্ডা লেগে রয়েছে, আমারও তাই। জলজিরা আইসক্রিম এত ভালো খেতে, ফার্স্ট টাইম খেলাম জলজিরা আইসক্রিম, আইসক্রিম কিনতামই না, মানে হ্যাঁ জলজিরা আইসক্রিম শুনেই আমি চলে গেছি জলজিরা আইসক্রিম খাবো। বিট লবণ জলজিরা কিছু দেওয়া আছে ওই সময়? এখানে প্রচুর চপ ভাজা হচ্ছে, কুচি চপ, কম করে কম কর না। এটা কি বেগুনি? এটা বেগুনি, আর কি আছে? বেগুনি ফুলুরি, ফুলুরি ধনে পাতা আছে, আলু চপ আছে, এটা তো সব মিলে 10 টাকা 10। আমার মাও চলে গেছে ভিড়ের মধ্যে থেকে চপ আনতে। সুন্দর ফুলগুলো দেখো, নানা ধরনের ছোট ছোট ফ্লাওয়ার ভাস, ওই যে তালশাস, এক ভ্যান এখনো রয়েছে। তো আমরা আগে একটা দোকানে জিজ্ঞেস করলাম, মানে শেষ হয়ে গেছে, ওই মন্দিরে এখনো পুজো হচ্ছে। ওই তো তালশাস পাওয়া গেছে, কত? আমরা একটা চপের দোকান ছেড়ে দিয়ে আবার সেকেন্ড চপের দোকানে আসলাম, এখানেও এত ভিড়। কি বললে, মা বাবা এখানে আসছে? আমরা পুজো দিয়ে বেরোতে বেরোতেই বাবা চলে এসছে, বাবা এসে দর্শন করলো, শীতলা মন্দিরেও বাবা গেছিলো, আমি আর মা এখানে ছিলাম। কি এটা আম?
কি আমগুলো মানে আম ছিল তরমুজ ছিল আর খেজুর ছিল দাও আমাকে দাও মা মানে ভারী কি তরমুজ এখন বলছে 25 টাকা আজকে সকাল থেকে এত সুন্দর ওয়েদার পুরো মেঘলা মেঘলা ওয়েদার এতক্ষণ যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় শীতলা মন্দিরে তাও কতক্ষণ ছিলাম মা 40-45 হ্যাঁ এক ঘন্টার মতনই হবে কিন্তু একটু অসুবিধা হয়নি হ্যাঁ আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম এখন প্রায় 2:30 বেজে গেছে না 1.5 ঘন্টার মধ্যে আমরা তো বিপত্তারিণী মন্দিরে ছিলাম তারপর কালী মন্দিরে গেছি তারপরে শীতলা মন্দিরে গিয়ে সবার শেষে গিয়ে লাইনে গেছি বাড়িতে চলে এসেছি এখন এসে আমার শুধু জল তেষ্টা পাচ্ছে আর কিছু খেতে ইচ্ছে করছে না ওই জন্যই আরও আইসক্রিম খেলাম আজকে লাঞ্চ মেনু হচ্ছে এখানে আলু ভাজা একেবারে নিরামিষ করে আলু কালকে রাখলে দিচ্ছি না আর এখানে আমরা আলুর চপ যে নিয়ে আসলাম এই আলুর চপও কিন্তু নিরামিষ ওখানে সব নিরামিষ চপের দোকান কালকে যে যেখান থেকে নিয়েছিল সেটাও তো আমি একদম দুপুরবেলায় বাড়িতে এসে তারপর একদম খেতে উঠে লম্বা ঘুম দিয়েছি মানে আজকে সকাল থেকে তো উপোস করেই ছিলাম শুধু চা খেয়ে গেছিলাম পুজো দিতে তারপরে ওখান থেকে আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেছে কারণ প্রথম দুটো মন্দির মানে বিপত্তারিণী মন্দিরেও একদমই ভিড় ছিল না আর কালী মন্দিরেও খুব একটা ভিড় ছিল না মানে কালী মন্দিরে আমরা যখন গেছি তখন সকালবেলা অনেক ভোরবেলা থেকে জানো তো মানে এখানে পুজো শুরু হয়ে যায় মানে বললাম না হ্যাঁ এক একটা প্রহরে প্রহরে পুজো হয় ভোরবেলা থেকে অনেক দূর দূর থেকে মানুষ আসে পুজো দিতে এবার আমরা একটুখানি গেছি দেরি করেই যাই মানে আমরা এই সময়টাই যাই কারণ এই সময়টায় বেশ একটু ফাঁকা থাকে সকালের দিকে তো খুব ভিড় থাকে মানে মা তোমাদেরকে ওই মন্দিরটায় যেমন দেখালো সেই রকম মানে মন্দিরের চারিদিকে পুরোরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাইনটা থাকে তো তারপরে তো শীতলা মন্দিরেই একটুখানি তাও লাইন ছিল মোটামুটি ওই 1 ঘন্টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে আর ভীষণ সুন্দরভাবে পুজো দিতে পেরেছি তো তারপর বাড়িতে এসে ওই পান্তা ভাত খেয়েছি আর কি যেহেতু শীতলা পুজো ছিল সে কারণেই মা কালকে জল ঢেলে রেখে দিয়েছিল ভাতের মধ্যে পান্তা ভাত খাওয়ার পরে একটা কীরকম ঘুম পায় ভাবো প্রচণ্ডভাবে ঘুমিয়ে পড়েছিলাম মানে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে ওঠার পর থেকে তাকাতে পারছিলাম তো তিনজন মিলেই ঘুম থেকে উঠলাম জাস্ট উঠে চা বিস্কিট খেলাম আমাদের তিনজনের চা খাওয়ার কাপ রয়েছে দেখো ভাত খাওয়ার থালার উপরে মা সন্ধ্যাবেলায় উঠে এই থালাটা মানে উপরে ছিল কাউন্টার টপের উপরে এখান থেকে নিয়ে নিয়েছে এটার মধ্যে আছে একটু ওই ভাঙা 2-3 টুকরো বিস্কিট আমি কটা খেয়েছি জানো 2-3টে খাওয়া হয়ে গেছে আমার এর মধ্যে প্রায় 1-2টো ভাঙা রয়েছে এটা খেয়ে নাও জানো আমি তো এই পনিরা নিয়ে দিয়ে খেয়েছি চপ খাইনি একটা চপ রয়েছে এই চপটা খেয়ে নিই রাত্রিবেলা খাই ঢেঁড়স ভাজা আর লুচি করব আমি ওই ঘরে ভিডিওটা এডিট করছিলাম আর মায়ের ঘরে বসে টিভি দেখছিল তো হঠাৎ কলিং বেলের আওয়াজ একটু অল্প সময়ের জন্যই আসে আসলে কাকিমা একটু বেরিয়েছে তো সেই জন্য মার একটা নাইটি অর্ডার করতে দেওয়া ছিল সেই নাইটিটা দিয়ে গেল আমিও এডিট করতে করতে এসে 5 মিনিট কথা বললাম মানে আমি আস্তে আস্তে কাকিমা বলছে যে না যাই যাই আবার একটু কিছু কেনাকাটা রয়েছে করে বাড়ি যাবো তো ওদের সাথে একটু কথা বললাম এই মাত্র জাস্ট ওরা বেরোলো মার একটা নাইটি অল্টার করতে দেওয়া ছিল বলতে নাইটিটা মা কী করেছে সেটা শুধু দেখাচ্ছি তোমাদের এটা ছিল মার একটা কাফতান যেটা এখন দেখে আর মনেই হচ্ছে না এখন নর্মাল নাইটির মতন হয়ে গেছে মানে মা গুনে গুনে বলা যাবে মা কবার পড়েছে বলো তো মা এটা 2-3 বার মনে হয় পড়েছে মা এবার এটা পড়তে নাকি মার খুব মানে অস্বস্তি হয় ভালো লাগে না আর কি পড়তে তো সেই কারণে সেইটা মা কাকিমাকে দিয়েছিল দিয়ে বলেছিল যে নর্মাল নাইটি যেরকম হয় মানে এমনি সবসময় যে মা নাইটিগুলো পরে এরকম গোল গলার তো সেই রকম করে দিতে দেখো এটা হয়েছে মানে পুরোটাই হয়েছে এখন আর দেখে মনেই হচ্ছে না কাফতান ছিল তবে আবার কিছুটা একটু ভালো করে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এই যে এইখানে এই ফিতেটা ছিল ও মা এই ফিতেটা এখনও আছে এটা ভালো লাগবে দেখতে ফ্রকের মতন লাগবে আমি পরবো কেন তোমার জন্য বলছি এই ফিতেটা যদি তুমি এরকমভাবে টানো না আসো আসো এখানে আসো এই জায়গাটা তাহলে এরকম ফিটিংস হয়ে যাবে আর এই জায়গাটা এরকম কুচি কুচি পড়বে এই কোমরের সাইডটায় আসলে এই ড্রেসটার উপর তো পুরোপুরিভাবে মা নিজে আর কি ডিজাইন করেছে কারণ এটা ছিল একটা কাফতান এবার সেইটাকে একদম মানে কি বলবো আর কি এই যে ঝালর টাইপের যে পোর্শনটা থাকে সেই জায়গাটাকে পুরো মা বলেছিল কেটে বাদ দিয়ে তারপরে আবার নতুন করে সেলাই করতে তো কাকিমা সেরকমভাবেই করে দিয়েছে কিন্তু এই ফিতেটা এখনো রয়েছে তাই আমি এই ড্রেসটা পরে দেখার লোকটা সামলাতে পারলাম না যদি আমি একদম নাইটি পরি না এই যে দেখো দেখো এইখানটাই দেখো না গলাটাও গোল গলা করে দিয়েছে আমার গোল গলাতেই সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ গলাটাও এরকম ছিল না গলাটা অন্যরকম ছিল হ্যাঁ
দেখতে সুন্দর লাগছে ডিজাইনটা। দু পাশ দিয়ে সেলাইটা দিল না আমার খুঁজতে পড়ছে। হ্যাঁ মার মানে খুব একটু অস্বস্তি হতো, সেই কারণেই মা বলেছিল যে না এটাকে তুমি ইয়ে করবে একদম মানে অর্ডিনারি নাইটির মতন করে ডিজাইন করবে গোল গলা। আর মা খুব একটা না ওই দেখবে স্কোয়ার গলা যে নাইটিগুলো হয় সেইগুলোও খুব একটা পরে না, মানে মার ভালো লাগে না। যে অ্যালান কাটে যে নাইটিগুলো হয় সেগুলোও মা পরে না, মা বলে যে এরকম নাইটি পরে মা বেশি কমফোর্টেবল, সে কারণে মা সেই নাইটিগুলোই পরে। তো যাই হোক আমি ওই জন্য পরে দেখলাম যে কীরকম জিনিসটা হয়েছে, ভালোই লাগছে দেখতে, ভালো লাগে মানে আমাকে ভালো লাগছে না কিন্তু নাইটিটা সুন্দর লাগছে। এই গরমের মধ্যে একটা টপের ওপর এরকম নাইটি পরে কে ঘোরে, আমি ছাড়া দুটো ড্রেস পরে বসে আছি এত গরমের মধ্যে। তারপরে আমার আবার একটু ঠান্ডা লেগেছে এখন, সেটা বুঝলাম না। আমি এখন আম খাবো না, আমি এখন চপও খাবো আবার নাকি আমও খাবো। শোনো কটা আম হয়েছে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 খুলে রাখলে না ভালো থাকে, 11 12 মা এটা বেশি পেকে গেছে, আজকে মেলায় সমস্ত দোকানের মধ্যে না সবচেয়ে বেশি ভিড় ছিল জানো তো চপের দোকানে। তিনটা চপের দোকান ছিল, অনেক রকম চপ ছিল, আলুর চপ, তারপর ধনে পাতার চপ, ধনে পাতার চপ ছিল, এক ভদ্রমহিলা 150 টাকা চপ নিল। তোমরা হিসাবটা করো তো, 150 টাকার হিসাব দিতে পারলো কিনা প্রায় 10টা আলুর চপ কত? 10টা 60 টাকা না না 10টা না উনি 6 টাকা করে নিয়েছে 16টা, সেটাও শুনেছি 96 টাকা 96 টাকার 50 টাকা ওই তো বলো তো হিসাব করো যে মা 100 টাকার মেলাতে পারবে কিনা। 40 46 মিষ্টি হ্যাঁ এমনি এই চিনির মতো মিষ্টি আম খাবি পাকা, আর ওদিকে 20 টাকা আম আছে। ও না মা ওইটা ওই আমটার আমি আর ডাল বা চাটনি খেতে চাই না, আগের দিন আমি খেতেই পারলাম না চাটনিটা, চাটনি টক আমি ভালো লাগে একটু তো মিষ্টি ভালো লাগে, একটুও মিষ্টি ছিল না। তাও তুমি কতগুলো দিয়েছিলে, কি দিয়েছিলে, চিনি না বাতাসা? না না চিনি দিয়েছি সব, চিনি গুঁড়ো দিয়েছিলাম, একটু গুড় ছিল গুঁড়ো দিয়েছি। ওই চাটনিটা খেতে পারবো না, ওই আমগুলো মেখে খেতে হবে, দেখি একটা খেয়ে। আমি ঝুড়িটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ঢুকতে চাইছিল না কারণ একদম মানে তাও রেখেছি ওই ইয়েরটার ওপর কাঁচটার ওপর। হ্যাঁ হ্যাঁ প্রোগ্রাম হচ্ছে, গান হচ্ছে। বাবা রুটি খাবে আর আমি আর তুমি ভাত খাবো? ও টুটি এইটুকু চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বাবা রাত্রিবেলা 3টে রুটির বেশি খেতে চায় না, 2টো রুটি খায়, মা তাও এক্সট্রা একটা করে রাখে। আপনাকে করলাম 3টে তাহলে আর বুঝতেও পারবে না। আর ঠান্ডা জল খা, তোদের ঠান্ডা লাগবে না কার লাগবে, এই তো গরম গরম চা খেয়ে নিই, একটু আদা দিই।